Assalamualaikum, আমি সাদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দুপুর টাইমে ভিডিও ফোনটা অন করছি, কারণ এখন বেলা বেজে গেছে 11টা, তখন ফোনটা অন করছি। আর তার জন্য আর কিছুই বললাম না, কারণ হচ্ছে যে আমি রাতে আমার আমার রুমমেট এক একটা ঘটনা ঘটাই ফেলায়, সে কেন ঘটায় জানি না। ঠিক আছে, মাছের কাঁটা বাদ যে পানি খেতে যেয়ে দাঁতের গোড়ায় কাটা ছিল। তোমরা গল্পটা শুনো, হাস্যকর মনে হবে, বাট হাস্যকর মনে করবো না, বোকা মনে করবো, কোনটা আমি খুঁজে পাচ্ছি না। বাট তার দাঁতের গোড়ায় মাছের কাঁটা রয়ে গেছে, সে জানতো না। সে পানি খেতে যেয়ে দেখছে যে মুখের ভিতর কিছু একটা বাজছে, কাটা কাটা। সে ভাবছে গিলে ফেললে ওটা পেটের ভিতর চলে যাবে, কিন্তু ওটা যে গলায় বাজবে সে বোঝে নাই। তারপর মাছের কাঁটাটা গলায় বেজে পড়লো। গলায় বাজার কারণে তার এখন হসপিটালে যেতে হলো, তাই সারা রাত্র সে ডিস্টার্ব করছে আমাকে। মানে এটা একটা যন্ত্রণা ছিল, সামান্য একটা কাটা, সকালবেলা যাই এক ফোঁটা হোমিও খেলে কাঁটাটা চলে যাবে, এত ঝামেলা লাগে না। তাই সকালবেলা ওয়েট করলে বৌদি দিয়ে ঝাড় দিয়ে দিতাম, কাঁটাটা চলে যেত। তাই ওর অশান্তিতে আমি তুই অতিষ্ঠ হয়ে গেছে, আমি আর কিছুই বলিনি। সে সকালবেলা চলে গেছে সদর হসপিটালে মাছের কাঁটা উঠাতে। তোমরা কি বলো যে সদর হসপিটালে যায় মাছের কাঁটা উঠাতে, এটা কি সম্ভব? তা তোমরা আমাকে কমেন্ট করে ব্যাপারটা জানাবে, কে কে গেছো মাছের কাঁটা উঠাতে সদর হসপিটাল। তা আবার এই আমার মতন বড় সড়ো একটা লোক, আমি যাইনি কখনোই। এই হচ্ছে কথা, তার জন্য আমি রাগ করে শুয়ে আসছিলাম, উঠি নেই। মানে ও হসপিটাল খুলে 10টায় ডাক্তার বসে, ও 8টার সময় চলে গেছে সদর হসপিটাল কাটা উঠতে। তাই যাই হোক, যা করে পড়ুক, আমি এখন আমার কাজকর্ম করব, রান্নাবান্না করব, অনেক কাজকর্ম রয়েছে তাই এগুলো করব। আর কতটুকু ভিডিও করতে পারবো আজকে সেটাও জানি না। তাই এদিকে ভাত বসিয়ে দিছি, যে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত খেতে থাকুক। আর আজকে পোমা মাছ রান্না করবো, যে পোমা মাছ দোভাজি করে নেবো, আর কিছু করবো না। এটাই হবে আজকে খাবারের মেনু। এ বাপের মেয়ে, তুমি আমার কাছে যাই, আমার শরীরেই লেখা। ঠিক আছে, এটাই হবে মেনু। চলো রান্না করবো, পোয়া মাছ দোভাজি করবো, আর সাথে একটু ডালের বড়া করবো। ডালটা সেদিন বেটে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে একটু বড়া করে নেবো। তাই এটাই রান্না হবে, আর কিছু করবো না। দেখো বেসিংয়ে কালকের থালা বাসন রাতের এখনো পরিষ্কার করি নেই, কারণ এখন করবো। তাই থালা বাসন পরিষ্কার টরিষ্কার করে নিলাম, যে থালা বাসন পরিষ্কার টরিষ্কার করে নিছি। আর এখন বাজে 11টা, আমি খাবো সকালের খাবার, কারণ আজকে সকালে ভাত খাবো কালকের মতন, কারণ ইদানিং খুব ভালো লাগে ভাজা মাছ টাছ হলে। আর কালকে মাছ ভাজি করছি, মাছটা রেখে দিয়েছিলাম মাছটা থেকে, দিয়ে এখন ভাত খাবো। অনেকগুলো মাছ আছে, ওটা দিয়ে দুটো ভাত নিয়েছি, আলু ভর্তা আছে কালকে, অর্থাৎ এই দুটো চটকে চটকে ভাত খাবো, খুব মজা করে চটকে চটকে ভাত খাবো। সকালের খাবার এই হলো, আমার সকালের খাবার নিয়ে বসে গেছি 11টার সময়, কারণ হচ্ছে সকাল বলবো না দুপুর বলবো জানি না। খাবারটা আমি খাবারটা খেয়ে নিই, কারণ ওই মাছের কাটাই যদি মানুষের আমারও গলায় বেজে পড়ে তাহলে কেমন হবে, আমার গলাটা কেটে ফেলতে হবে। কারণ সেদিন আমার গলায় কাটা বাজছিল, কিন্তু বাপির মা ঝাড়া দিছে পর কাটাটা চলে গেছে। মানে যথেষ্ট ভালো হয়েছে যে বাপির মা ঝাড়া দিল পর কাটা চলে গেল। ও যদি আমি চিন্তা করছি বাপির মায়ের কালকে রাত্রে অসুস্থ, মানে অনেক জ্বর ছিল, তা আমি আর তারে ডাকি ডুকি নাই যে সকালটা হোক। রাত্র যেহেতু 11টা বেজে গেছে আর বাপির বাবা চলে আসছে ঘরে, দরকার নেই এখন আর ফোন ডাক টাক দেবো না, সকাল হোক। সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে বাপির মেরে দিয়ে ঝাড়া দিয়ে দেবো। ওর আর তস হয় না, ও 7:30টার কালে রেডি টেডি হয়ে ও কোথায় যাচ্ছে, সদর হসপিটাল যাচ্ছে গলার কাটা ডাক্তার দেখাইতে। তা যার এত তারা, যার এত ইয়ে, সে নিজে যাইয়ে দেখাক, সমস্যা কি আমার এত চিন্তা করা। তাই এই জন্য টেনশনটা ছাড়া আছে, আর হাসি একা একা কথাগুলো ভাবলে যে কত ভিন্ন ধরনের মানুষ আছে। মেয়ে মানুষ কি এত শুইতে হলে চলে? মেয়ে মানুষ হয়েছে কি মাটির মানুষ, যে পাত্রে রাখবে ওই পাত্রে আমাদেরকে ধারণ করতে হবে, কারণ আমরা মেয়ে হয়ে জন্মাচ্ছি, আমরা পুতুল না। ঠিক আছে, যেন আমরা পুতুল, আমরা মেয়ে। তোরা গোসল টোসল করা শের, যে গোসল টোসল করে নিছি, এদিকে তরকারি ভাত হওয়ার পরে আমি গোসলে চলে যাই। প্রতিদিন তরকারি চুলায় থাকে, তাই আজকেও রান্নাঘরে এখন চুলোর উপরে তরকারিটা, যেহেতু মাছ বুনা করবো আর কিছু করবো না, তার জন্য চুলোর উপরে বসা। আর এই জায়গায় একটু হালকা রৌদ্র রৌদ্র পড়ে, তার জন্য এই জায়গায় একটু বসছিলাম, তাই রৌদ্রটা ঘুরে গেল। তা চিন্তা করলাম তাই রৌদ্রটা যেমন নাই, তাহলে একটু ক্যামেরাটা ধরে ভিডিও করে নিই, যেন একটু ভিডিও করে তোমাদের সাথে একটু কথা বলি। এটা হলো কাজ। তাই সারাদিন আর কী করবো বলো দেখি, আজকে কোথায় যেতে পারি কি না, দেন কোথায় গেলে গেলে টেলে তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব। ঠিক আছে, যেন শেয়ার করতে চেষ্টা করব। দেখি একটু বাইরে যাওয়া লাগে, একটু ব্যাংকে যাওয়া লাগে, কত কাজ, তাই চিন্তায় আছি যে যাবো কি না। পাশে যে বাউন্ডারিটা ওটার ভিতর মাছ দিয়েছে, পানি দিয়ে বসার পানি টানি জমে থাকে, তারপর ওই লোকটা মাছ দিয়ে
তার যার জায়গা তার কাছ থেকে অনুমতি নিয়ে এসে মাছটা সবজি সবজি চাষ করে। তা এখন মাছ ধরতেছে, দেখো যে অনেকগুলো মাছ আছে বড় বড়, মানে দূর থেকে দেখা যাচ্ছে না সেরকম আর ভালো। কিন্তু দেখতেছিল যে তেলাপিয়া মাছ, বেশিরভাগই তেলাপিয়া মাছ জিয়ানো এটার ভিতরে, আর মাছ কত বড় বড় হয়েছে। আর আমি তো মানে মাঝে ভিতরে ভাতটাতে জায়গা দিয়ে না খেতে ইচ্ছে করলে ফেলাই দিই, মাছে ওগুলাও খেয়ে আসলাম। ছাদে গালিপেকো জামা কাপড় আছে, আমার জামা কাপড় আছে, আমি দুপুরে ভাতও খাই নাই, কি বলবো তোমাদের আর। আমি দুপুরে না খেয়ে শীতে ধরছে, আমি কম্বলের তলে শুয়েছি, পাতলা একটা কম্বল গায়ে রেখে দিয়ে আমি শুয়েছি, ওটা ঘুমাই পড়ছে। আর আমার খাওয়া দাওয়াটাও লাগে না কিছু, ঠিক আছে, খাওয়া দাওয়া কিছুই করিনি, খালি শুধু শুধু ঘুমাইছি। একটু বসলাম পাশে, ওই জায়গায় বাচ্চারা খেলাধুলো করতে আছে, অনেকে ক্রিকেট ট্রিকেট খেলাতে আছে, মাঠে দেখা যায় কি না ক্যামেরা ঘুরে দেখাতে হবে। দুপুরে ভাতও খেলাম না কিছু না, সে সকালেরটা খেলাম, 11টা খেলাম, আর দুপুরের দরকার হয় না, এরকমই হইতে আছে। এই কয়ে দিন দেখো দেখতে পাচ্ছ, অনেক মানে শুকনোর দিন, অনেক বাচ্চা কাচ্চা খেলাধুলো করতে আছে যে শুকনোর দিনে, ঠিক আছে। সবাইকে দেখ, আর আজকে তো এই পুকুরটা থেকে মাছ, চলো রুমে চলে যাই, দুটো চাল ভিজাই রাখছি, বোনেরা আসবে 22 তারিখ, মেজো বোন রওনা দিয়ে চলে আসতে পারে, 22 তারিখ না এলে 23-24 তারিখ চলে আসবে, কারণ কি ছোটো বোনে যাইতে আছে পার্লারের জন্য, কিছু প্রোডাক্ট কেনার জন্য, মানে চুলের খোপা টোপা, আইল্যাশ টাইল্যাশ অনেক কিছু দরকার এরকমের, টুকিটাকি ব্যাংকি প্রোডাক্ট তো আমার বোন পাঠায়, তার জন্য কেনা লাগে না, তাই কিছু কেনাকাটা একটু টুকিটাকি করতে হবে, তার জন্য ছোটো বোন যাইতেছে ঢাকা। তো ও গেলে তাহলে ওই 21 তারিখ রওনা দিয়ে যাবে, 22-23-24 তারিখ ওরা আসবে, তাই ওদের জন্যই আমি একটু চষি পিঠা খাবো শীতের, চিন্তা করছি, সব কিছু এনে টেনে রেখে দিছি, তা ওরা আসলে একটু পিঠা বানাবো, তার জন্য রেখে দিছি। তা ওরা যেদিন আসবে তার আগের দিনই আমি বানাই রাখবো, ওরা রওনা দেবে সকালবেলা, আমি বানাই টানে রেখে দেবো, ওরা এসে খাওয়া দাওয়া করবে। তাই চিন্তা করে একটু চাল ভিজিয়ে রাখলাম কয়টা, চষি পিঠা একটু যদি তুমি ওইটা কি জানে পোলাও চাল না দাও তাহলে ঘ্রাণটা ভালো আসে না, একটু মানে সুন্দর একটা ফ্লেভার আসে না, সুন্দর ঘ্রাণের জন্য একটুখানি ই দিছি দেবো, সেটা হলো যে পোলাও চাল দেবো, তার জন্য অল্প কটা চাল ভিজেলাম। তো ওই চাল কটা এখন বাটাবাটি করবো রুমে যেয়ে, তা চলো রুমে যেয়ে চাল কটা সুন্দর করে বেটে রেখে দিই। আর আজকে আর গাছে পানি দেবো না, কারণ কারণ গাছে একটু শীতকাল তো গাছের গোড়া একটু ভিজেই থাকে। চাল ভিজে টিজে রেখে দিছি, পানি সেঁকতে রাখছি, পানিটা যেন মোছা হোক, তারপর একটু গুঁড়া করে রেখে দেবো। সন্ধ্যাবেলা চলে আসলাম পিঠা খেতে, রাস্তার মাথায় নবম লেনের মাথায় দেখো কত সুন্দর পিঠা বানায়, আর এসে দেখে আজকে পিঠা খোলাই জ্বালায় না এখন তোমার। আর ফার্স্ট কাস্টমার আমি আর ইতি দুজনেই বসে আছি পিঠা খাওয়ার জন্য, দেখি পিঠা কখন বানানো হয় তারপরে খাবো, আর মাত্র চুলা জ্বালিয়েছে। ওখান থেকে চলে আসলাম, সামনে একটা দোকান আছে, ওই দোকানটায় আমার হারপিকের গুঁড়া হারপিক অনেক কিছু নিতে হবে, যে বাথরুমের জিনিসপত্র ফুরে গেছে, তাই এই জন্য আসলাম একটু দোকানে, যেন একটা হারপিকের গুঁড়া আর একটা হারপিক নিয়ে যাবো। আমার চালগুলো বাটার শেষ, যে চালের গুঁড়া গুঁড়া করে নিয়েছি, মুছে টুছে নিয়েছি সুন্দর করে, এখন রেখে দেবো বাটা করে, বাটা করে রেখে দেবো। গেছে রাত 11টা, আমার ভিডিওটা শেষ করতে ভুলে গেছি, মশারি টশারি টানাইয়া শুয়ে পড়ছি, তারপর মনে পড়ছে ভিডিওটা শেষ করে নিই, তারপর আবার উঠলাম ভিডিওটা শেষ করার জন্য। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটি অবশ্যই অন করে দেবে, প্রতিদিনের ভিডিওর নোটিফিকেশন পড়ছেন। আমার প্রচণ্ড শীতে ধরে গেছে, যে শুয়ে পড়ছি তো আবার উঠলাম, তার জন্য এত পরিমাণ শীতে ধরছে বলে বুঝতে পারবো না। তো তোমাদের সবাইকে গুড নাইট, আল্লাহ হাফেজ।